বিপদের ওপর বিপদ, সাগরে বাসা বাঁধছে তিনটি নিম্নচাপ, ঘূর্ণিঝড় হয়ে ধেয়ে আসার আশঙ্কা পুজোর বাংলায়। তো কবে কখন কোন কোন উপকূলে আছড়ে পড়বে শক্তিশালী বিধ্বংসী ঘূর্ণিঝড়? ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সময় প্রতি ঘণ্টায় এর গতিবেগ কেমন হবে? কেমন হবে এর প্রাকৃতিক ধ্বংসলীলা? কোন কোন জেলাগুলি ক্ষতির মুখে? এ বিষয়ে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর? সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে। সম্পূর্ণ বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটিও বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার আগে দেখার জন্য। পুজোর মুখেই ফের দুর্যোগের আশঙ্কা। সেপ্টেম্বরে তিনটি নিম্নচাপের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এমনকি সেপ্টেম্বরে নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে ধেয়ে আসতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূলে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, সেপ্টেম্বরের তৃতীয় বা শেষ সপ্তাহে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়, এমন সম্ভাবনা রয়েছে। সেপ্টেম্বরে তিনটি নিম্নচাপ দেখা দিতে পারে বঙ্গোপসাগরে। একটি নিম্নচাপ তো উঁকি মারতে শুরু করেছে, যার ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে শুক্রবার রাত থেকেই দফায় দফায় বৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদদের দুশ্চিন্তা এবার পুজোতেও ভাসাতে পারে নিম্নচাপ। এমনিতেই বৃষ্টির ঘাটতি রয়েছে, তা সুদে আসলে পুষিয়ে দিতে পারে এই সেপ্টেম্বর মাস। আর সেপ্টেম্বরের শেষ অক্টোবরে প্রথমেই পুজো, সেই পুজোর বাংলা ভাসাতে পারে বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে। আবহাওয়াবিদদের অনুমান, সেপ্টেম্বরে তিন থেকে পাঁচটি নিম্নচাপ তৈরি হতে পারে, তার প্রভাব পড়বে পশ্চিমবঙ্গ থেকে উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে। একই সঙ্গে আবহাওয়াবিদরা বলছে, নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হলে তা যে বাংলার উপকূলেই ধেয়ে আসবে এমনটা নিশ্চিত করে বলা যাবে না। সমুদ্রে সেপ্টেম্বরের পর থেকেই ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিস্থিতি হয়ে ওঠে, তাতে ঘূর্ণাবর্ত তৈরি হলে তা নিম্নচাপ, গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা বেশি থাকে, সেই সম্ভাবনার কথা এখানে বলা হয়েছে। নিশ্চিত হবেই এমনটা নয়। আবহাওয়াবিদরা জানিয়েছে, সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত অন্তত তিনটি ঘূর্ণাবর্ত বাসা বাঁধতে পারে বঙ্গোপসাগরে, তা নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আর কোনো নিম্নচাপ যদি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তবে দুর্যোগের হাত থেকে রক্ষা নেই পুজোর বাংলার, আশঙ্কা থেকেই যাচ্ছে। এখন দেখার প্রকৃতি দেবীর কৃপায় বাংলার দুর্গাপুজো বর্ষাসুরের হাত থেকে রক্ষা পায় কিনা।